এবার আরো কিছু সংবাদ এক নজরে। কক্সবাজারের উখিয়া থেকে আটক জামাতুল আনসার ফিল হিন্দল সাতক্ষীয়ার দুই নেতার নাম উল্লেখ সহ সাতজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সকালে র‍্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়ন নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করে। মুক্তিযুদ্ধের বিরোধীদের উত্থান প্রতিহতে যুব সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে মহানগর ও জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। দিনাজপুরে হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার 10,571 জন কার্ডধারীর মাঝে এই পণ্য বিক্রি করা হচ্ছে।